নরেন্দ্র মোদি নিজেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার চার দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করেছেন। আজ সেখানে পৌঁছার কথা রয়েছে। তার এই সফরকে ঘিরে গত কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি একাধিকবার যুক্তরাষ্ট্র গেছেন। কখনো তা নিয়ে বাংলাদেশ তেমন একটা আলোচনা দেখা যায়নি, কিন্তু এবার মনে হচ্ছে যেন ঝড় বয়ে যাচ্ছে। একদিকে সরকার দেশের মানুষের কাছে এমন একটা বার্তা দিতে চাচ্ছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য নয়াদিল্লি কোমর বেঁধে মাঠে নেমেছে। যুক্তরাষ্ট্র যাতে বাংলাদেশ নিয়ে আর কোনো ব্যবস্থা না নেয় সেই তদবির চালাবেন নরেন্দ্র মোদি তার এই সফরে। বাস্তবে কি তাই? ভারতের এবং বিশেষ করে মোদি সরকারের এখন কি সেই অবস্থা আছে? সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের মোদি সরকার নিজেরা এমনিতেই অনেক বিপাকে আছে। পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র তলে তলে ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার অব্যর্থ ছোঁয়াক এঁকেছে। এর নানা আলামতও ইতিমধ্যে ফুটে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশ ইস্যুতে অনেকটা এগিয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি ঘটেছে সাম্প্রতিক সময়ে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো প্রক্রিয়াই হোক বাংলাদেশে একটা পরিবর্তন দেখতে চায় তারা। এর আগে এক বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এম এ মোমেন বলেছেন শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন তিনি। তার এই বক্তৃতা নিয়ে ব্যাপক তোলপাড় বনে গিয়েছিল। সম্প্রতি ঢাকায় সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতড়া সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ওই সাক্ষাতে বিনয় খাতড়া নাকি বলেছেন শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং কালে এ কথা জানান। যদিও বিনয় খাতড়া বা নয়াদিল্লির পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। সর্বশেষ গত 14 জুন নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের বিষয়বস্তু নিয়েও একরকমের ধোঁয়াশা তৈরি করা হয়েছে। ভারতীয় অখ্যাত একটি অনলাইনের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয় যে প্রতিবেশী দেশে ভারতের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। কিন্তু প্রতিবেদনে তথ্যের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সূত্রের নাম উল্লেখ নেই। বৈঠকের পরে দুই দেশের পক্ষ থেকে কোনো ব্রিফিংও করা হয়নি। এছাড়া প্রতিবেদনটির শিরোনামের সঙ্গে বিষয়বস্তুর বড় গরমিল রয়েছে। বিস্তারিত বর্ণনায় বলা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এক বৈঠকে ভারতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে ওয়াশিংটন যেন বাংলাদেশের ব্যাপারে ভারতের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ না নেয়। অথচ এটি নিয়েই সরকার সমর্থকরা বেশ উৎফুল্ল। তারা বলার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র এখন আর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যাবে না। যদিও এই প্রতিবেদনেই বলা হয়েছে ভারত আশা প্রকাশ করছে মাত্র, কিন্তু সেই আশা আদৌ পূরণ হবে কিনা সে সম্পর্কে কিছুই বলা হয়নি। কে এমন আশা প্রকাশ করেছেন সে সম্পর্কেও কিছুই বলা হয়নি ওই প্রতিবেদনে। বস্তুত পরিস্থিতি এমন নয়, বরং এর সম্পূর্ণ উল্টো। ভারতে 2014 সালের নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠনের পেছনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অকুণ্ঠ সহযোগিতা ছিল। এমনকি তার পরেও বিভিন্ন ইস্যুতে তারা বিজেপি সরকারকে বারবার সমর্থন ও সহযোগিতা দিয়ে এসেছে। বাংলাদেশ ইস্যুতে বলা হতো ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র, কিন্তু এর বিপরীতে বিজেপি বা নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের সঙ্গে মোটেই ভালো আচরণ করেনি। ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ইচ্ছের বাইরে কাজ করেছে ভারত। মিয়ানমার এবং বাংলাদেশ ইস্যুতে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র যাতে এ অঞ্চলে মোটেই ভিড়তে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখেছে নরেন্দ্র মোদী সরকার। আর এর পরিণতিতে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত ক্ষেপে গেছে মোদী সরকারের উপর। বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাতের ছক এঁকেছে। আদানি কেলেঙ্কারি, গুজরাট দাঙ্গার প্রামাণ্য তথ্যচিত্র প্রকাশ, এসবই যে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে ঘটছে তার বলার অপেক্ষা রাখে না। এখন কাজ চলছে বিজেপি বিরোধীদের ঐক্য করার। ইতিমধ্যে এ কাজটা অনেকটাই এগিয়েও গেছে। 2024 সালে নির্বাচন আয়োজনের আগেই তা চূড়ান্ত রূপ লাভ করবে। চরম বিরোধী সোনিয়া, মমতা পর্যন্ত এখন বিজেপির বিরুদ্ধে একাট্টা হয়েছে। এগুলো সবই যুক্তরাষ্ট্রের কৌশল বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন এক পায়ে দাঁড়িয়ে। তারা যেসব পদক্ষেপ নিচ্ছে এগুলোর এক একটি আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যথেষ্ট। তারপরও তারা আরও পদক্ষেপ নেবে বলে আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন অনেকটা অবশ্যম্ভাবী হয়ে দেখা দিয়েছে মনে করছেন বিশ্লেষকরা। নরেন্দ্র মোদী
ইতিপূর্বে একাধিকবার যুক্তরাষ্ট্র গেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা ও ট্রাম্প উভয়ের আমলেই তিনি সেখানে গেছেন, তবে সেগুলো ছিল তার ব্যক্তিগত সফর। এই প্রথম তিনি সরকারি সফরে যাচ্ছেন, যুক্তরাষ্ট্রই আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র এখন যে সব করছে বা যে সরকার এখানে বসাতে চাইছে তাতে যাতে বাধা দেয়া না হয় সেটি বলা হবে নরেন্দ্র মোদীকে। তাছাড়া ড্রোন, যুদ্ধবিমান বিক্রি সহ আরো কয়েক ইস্যুতে আলোচনা হবে। কূটনৈতিক সূত্র মতে এর বিপরীতে নরেন্দ্র মোদীর চাওয়া থাকবে নিজের গদি রক্ষা করা এবং বাংলাদেশের আগামী সরকারে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করা। বর্তমান প্রেক্ষাপটে ভারত বুঝে গেছে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না। সেই চেষ্টা করতে গেলে বরং পরিস্থিতি পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখেই বাংলাদেশের এই পরিবর্তনে শরিক হতে চায় নরেন্দ্র মোদীর ভারত, যাতে নিজেদের প্রভাব অন্তত কিছুটা বজায় থাকে।